আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। স্বাগতম দরবারে বেলা শিল্পের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি অন্তর অন্তস্থ থেকে ভালোবাসা অভিনন্দন। মহান আল্লাহ তালার কাছে দোয়া তুলে প্রার্থনা করি, আল্লাহ তালা আপনাদেরকে মেহফুজ রাখুক, ভালো রাখুক, হায়াত দারাজ করুক, আপনাদের আয় রুজিতে বরকত দিক। অনেক বিশেষ করে মা বোন আমাদের কাছে অনুরোধ করেন ইমার্জেন্সি জরুরি কিছু আমল দেওয়ার জন্য। তারা প্রচুর কান্নাকাটি করে থাকেন, তাদের স্বামী সংসার বা স্বামী কথাবার্তা শোনে না, অথবা ইনকাম করতে পারে না, ইনকামের রাস্তা তাদের খোলা নেই, ধার দেনা করে এরকম একটি অবস্থা হয়েছে যে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। আমাদের অতিষ্ঠ যন্ত্রণা তো আছেই, সে তার উপরে ছেলে মেয়ে কথা শোনে না, অবাধ্য, নানাবিধ সমস্যা, এক একজন এক এক সমস্যা। ব্যবসা বাণিজ্য কারবার যতবারই হাওলাত করে টাকা পয়সা ধার দেনা করে জমি জমা বিক্রি করে দিয়েছে, ততবারই ধ্বংস হয়ে গিয়েছে, পথে বসে গিয়েছে। এখন এমন একটি অবস্থা যে নুন আনতে পান্তা ফুরা, এরকম অবস্থা আর কি, যে ঘরে ঠিক মতো বাজার সদায় হয় না, ব্যবসা বাণিজ্য করবে কী দিয়ে। অনেকে বাহিরে গিয়ে সন্তানকে পাঠিয়েছেন অনেক ভালো কিছুর আশায়, কিন্তু ধোকাবাজারে পাল্লায় পড়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন। সেখানেও ঠিক মতো কাজকর্ম নেই, টাকা পয়সা দিতে পারতেছেন না, এই ধরনের সমস্যা তো আছেই। তথাপি আবার আছে আপনার অসুখ বিসুখ তো আছে, অনেকে আমাদেরকে মেসেজ লেখেন, এসএমএস করেন যে তার এই অসুখের কোনো সুরাহা হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, কারো বাবার, কারো মা বা ভাই বোনের অসংখ্য এসএমএস আমাদের কাছে আসে। সকলের এসএমএসের উত্তর দেওয়া বা দেখা গেছে সকলের আপনার এই ফোন ধরা রিসিভ করা, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না বিদায়, সেজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। যাদের ফোনটিও রিসিভ কল হয়, যাদের ফোনগুলো রিসিভ করার চেষ্টা করি কাজের ফাঁকে, যেহেতু আমরা একটা না একটা কাজে অবশ্যই থাকি, তো একটি কাজ শেষ না করে আরেকটি কাজ হাত দিতে পারি না। অনেকে আমাদের কাছে অনেক কিছু চেয়ে থাকেন, আসলে সেই জিনিসগুলো সময় মতো ডেলিভারি করতে পারি না বা দিতে পারি না। অনেকের ক্ষেত্রে এত সিরিয়াল পড়ে যায় যে তার কথাটি আমরা ভুলেই যাই, তখন সেই ব্যক্তি আমাদের দরবারে না আসা ছাড়া বা নিজে সংগ্রহ করা ছাড়া সেই জিনিসটা তার কাছে পৌঁছানো হয় না। এরকমও ঘটনা অসংখ্যবার ঘটেছে, অনেকেও আমাদেরকে ভুলও বুঝেছেন যে না এই দরবারে থেকে গিয়েছি, দরবারে জিনিস দেয় না এটা সেটা। আসলে ভাই, যে সিরিয়ালে আপনি পড়েছেন, আবার যে অত মানুষ আমাদেরকে আপনারা, আমি আসলে এই ইউটিউব চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবারের সংখ্যা কম, কিন্তু আমার এখানে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো বা চ্যানেল থেকে ইনকাম করার যেহেতু মূল কোনো লক্ষ্য নেই, সেক্ষেত্রে আমি সেই বিষয়ে কাজ করি না। আমার নিজস্ব বাসা বাড়িতে বা দরবারে যে ধরনের লোকজন আসে, আমার ভক্তবৃন্দ আসে বা অন্যান্য মানুষজন আসে দেশ বিদেশ থেকে, তাদেরকে নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। এবং একটি কাজ এরকম নয় যে হাতে দল্লা মারা জাদুমন্ত্র দিয়ে হয়ে গেলো, প্রত্যেকটি কাজের পিছনে কারো কারো এমনও কাজ আছে যাদের পিছনে দুই মাস, তিন মাস, ছয় মাসের সময় দিতে হয়, কারো কাজের পিছনে 41 দিন, 21 দিন, 7 দিন, 8 দিন সময় দিতে হয়। সেক্ষেত্রে আপনার কাজগুলো অবশ্যই, আপনি যেহেতু যেই সিরিয়ালে এসেছেন বা যত দিনই আপনি আসেন না কেন, আপনার আগে যারা থাকে তাদের কাজগুলো ডেলিভারি করতে হয়, তাদের কাজগুলো করে দিতে হয়। অনেকের তাবিজের ব্যাপার থাকে, অনেকের আপনার জাদুটোনা বন্দিশের ব্যাপার থাকে, এগুলো চিকিৎসার ব্যাপার থাকে। অনেকে বা আপনার দেখা গেছে পারমানেন্টলি আমরা ট্রিটমেন্ট করি, চিকিৎসা করি, ডাক্তার কবিরাজ হাসপাতাল সব ফেল হয়ে গিয়েছে, মাদ্রা চেন্নাই সব দেখে এসেছে, কাজ হচ্ছে না, এই ধরনের রোগীও আছে যাদেরকে মামার ট্রিটমেন্ট করতে হয়। অনেক আছে যে একদিন জারফুক না করলে মোবাইলে তার অবস্থা অন্তত শোচনীয় হয়ে যায়, খারাপ হয়ে যায়, একদিন পানি পড়া না দিলে অবস্থা খারাপ হয়ে যায়, এরকম শ্রেণীর রোগী বা এরকম শ্রেণীর মানুষও আছে, তো এদেরকেও দেখতে হয়। যার কারণে আপনারা এগুলো ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন, আপনাদের ফোন ধরতে না পারা বা এসএমএসের উত্তর দিতে না পারার জন্য। তো যাই হোক, আজকে চলে আসি আজকের আমলটির দিকে। এরকম একটি আমল আপনাকে আমলটি আল্লাহর নূরের মাঝে ডুবিয়ে দেবে, এরকম একটি আমল যে আল্লাহর নূর, আল্লাহর যেই পাওয়ার, ক্ষমতা, নূরানি পাওয়ার, নূরানি শক্তি, আধ্যাত্মিক নূরানি রুহানি পাওয়ার আর শক্তি যে কী জিনিস সেটি আপনি অনুধাবন করতে পারবেন। অসম্ভব ক্ষমতা আপনারা চারপাশে সার্কেল হয়ে আপনাকে রক্ষা করবে, এরকম একটি ক্ষমতা। এবং একটি আমলের কথা বলবো যেটি দ্বারা আপনার বাতিনি নজর 100% খুলে যাবে, 100% আপনার বাতিনি নজর এই আমলটি দ্বারা খোলা সম্ভব, কাশব জারি করা সম্ভব। বাতিনি নজর যার খুলে যায়, সেই ব্যক্তি ধ্যান করে চোখ বন্ধ করে পৃথিবীর সমস্ত খবর বলে দিতে পারে, সমস্ত মানুষের সমস্ত তার ধারণা থাকে বলতে পারে। আসলে ব্যাপারটি হচ্ছে যে অলিয়াউলিয়া গাছ করতে পারে এগুলো বলে না, যেহেতু মানুষকে এভাবে অগ্রিম বলাটা বিধিনি সেদের ভিতরে অন্তর্ভুক্ত। তো আল্লাহর এই গ্যালাক্সি থেকে গ্যালাক্সি, আপনার গ্রহ থেকে গ্রহ, গ্রহান্তরে আল্লাহ তারা যেভাবে এই সৃষ্টিকে ধরে রেখেছেন, তার যে পাওয়ার বা ক্ষমতা বলে এগুলো চলাচল করতেছে, এগুলো আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন, আপনার ভিতরে জ্ঞানগুলো, শক্তিগুলো আসতে থাকবে, পাওয়ারগুলো আসতে থাকবে, আপনার চোখে মুখে সর্ব জায়গায় শক্তি আসতে থাকবে, পাওয়ার আসতে থাকবে, আপনার হাতে এরকম অদ্ভুত অলৌকিক ক্ষমতা আসবে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। যেটি আমলটি যত দ্রুত আপনার শরীরের সাথে মিশবে, যত দ্রুত আপনার শরীরে এটি আপনার পাওয়ার তৈরি করবে, যত দ্রুত আপনি দোয়া করলে দোয়া কবল
হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এমন কোনো প্রার্থনা নাই যেটি আল্লাহ কবুল করবে না। এমন একটা সময় আছে আমলটি করতে করতে, এমন একটা সময় হবে ওযুটি পাঠ করতে করতে আমলটি আপনার প্রথমে তিন দিনে আপনার দোয়া কবুল হবে, তিন দিনের ভিতরে আপনার মকসদ পুরো হয়ে যাবে। এমন আমল চালু রাখতে রাখতে একটা সময় আসবে তিন ঘন্টার ভিতরে আপনার যা বলবেন তাই হয়ে যাবে, তিন ঘন্টার ভিতরে আপনি যা বলবেন তাই ঘটবে। এরকম একটি ক্ষমতাশালী আমলের কথা, পাওয়ারের কথা আজকে আপনাদেরকে তুলে ধরবো, যেগুলো আপনারা শুধুমাত্র মুভিতেই দেখেছেন বা দেখেছে কল্পনার জগতে বা বই পুস্তকেই সম্ভব বা জাদুবিদ্যার বইয়ের ভিতরেই সম্ভব, কিন্তু বাস্তবে সম্ভব নয় মনে করেন সেই ধরনের একটি আমল আমি আপনাদের সামনে, গোপন একটি আমল আপনাদের সামনে তুলে ধরবো। যে আমলটি আপনারা পৃথিবীতে জানেন যে ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছে, পীর ফকির যারা আছে, সারা জীবন তারা ইসমে আজমের মানে খোঁজে সন্ধানে ঘুরে বেড়ায়। কারণ ইসমে আজম পড়তে পারলে অদৃশ্য হওয়া যায়, ইসমে আজম পড়তে পারলে আকাশে উড়া যায়, শূন্যে বাসা যায়, অদ্ভুত ক্ষমতা চলে আসে, ইমেজিং পাওয়ার চলে আসে শরীরের ভিতরে, চোখে পাওয়ার আসে, হাতে পাওয়ার আসে, সর্ব জায়গায় পাওয়ার চলে আসে, শক্তি চলে আসে। সেই ক্ষমতাধর ইসমে আজমের মাঝে এটি একটি ইসমে আজম, যে ইসমে আজমটি আসলে যেটি দেওয়ার লক্ষ্য, এগুলো আসলে আমভাবে দেওয়া ঠিক নয়, আমি জাস্ট সংখ্যাটা বলে দেবো না, সংখ্যাটা বলে দেবো না, এই কারণে যদি আমি আমভাবে সকলকে তুলে দিই ইসমে আজম মানুষের হাতে, দুনিয়াতে বিশৃঙ্খলা দেখা দিবে এবং তারা একজন আরেকজনের সাথে শক্তিতে লিপ্ত হবে, পাওয়ারে লিপ্ত হবে। এমনিতে তো এক শ্রেণীর জারর সন্তান আছে যারা আমাদের দরবারে বেলাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, দুই তিনটি জারর সন্তান আছে, এই ধরনের জারর সন্তান যারা আছে সত্যমিথ্যা মিশ্রণ করে তারা এই ক্ষমতাগুলো নিয়ে বা ব্যবহার করে তারা উল্টো আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে, মানুষের বিরুদ্ধে ব্যবহার করবে। তো এই ধরনের শয়তানদেরকে শক্তি দিয়ে যোগান তো কখনই দেওয়া যাবে না, তারা যেন সফল না হয়, এই জন্য আমি সংখ্যাটি বলবো না। সংখ্যাটি শুধুমাত্র তারা যারা আমাদের দরবারে বেলা শরীফের ভক্ত অনুরাগী আছেন, আশেখান আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার আছেন, লাইক করেন, তারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। আমি বলব বিস্তারিত পরিচয় দেওয়ার পর আপনার বাবা মার নামের উপর আমি সংখ্যা বলে দেবো, সেই সংখ্যা পাঠ করবেন। আপনার যে এই যে ইসমে আজম এটি জিন্দা হয়ে যাবে, এই ইসমে আজম জিন্দা হয়ে যাওয়ার পর আপনি চোখ বন্ধ করে আপনার সামনে যে মানুষটি এসেছে সেই মানুষটির সম্বন্ধে বলে দিতে পারবেন, কেন এসেছে, কোথা থেকে এসেছে, কী জন্য এসেছে, কী খেয়ে এসেছে, রাস্তায় আপনাকে কী বলে এসেছে, গালাগালি করেছে না ভালো বলেছে, এগুলো আপনি জানতে পারবেন। অগ্রিম তাকে বলার দরকার কি, বুঝতে দেওয়ার দরকার, আপনি অগ্রিমই আল্লাহ আপনাকে সব জানিয়ে দেবে। কারণ আপনার ভিতরে আল্লাহ এমন এক নূর পয়দা করে দেবে, এমন এক আলো পয়দা করে দেবে, এমন এক শক্তি পয়দা করে দেবে, আসমান জমিনের ফেরেশতারা প্রতিনিয়ত আপনার কাছে আসা যাওয়া করতে থাকবে। এখন কথা হচ্ছে ভাই, ফেরেশতারা বা মাখলুকাত আসা যাওয়া করলে আপনি দেখবেন কি না, 100% দেখবেন, আলবত দেখবেন, আপনি দেখবেনই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর ওলিয়া উলিয়া গাছ কুতুব খান আপনার রুমে আসা যাওয়া করবে, আপনি বুঝতে পারবেন প্রথম প্রথম, যখন পাওয়ার হয়ে যাবে, যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তাদের সচক্ষে দেখবেন। এর আগে আপনি ছায়া আকৃতি দেখতে পাবেন, সাদা ছায়া, কালো আকৃতির ছায়া, শ্যাডো আকৃতি আপনি ঘরে ঘোরাফেরা করতে দেখবেন। একটি সময় পরে এমন হবে যে তাদেরকে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন, তাদের কথাও শুনতে পারবেন, তবে সেই যোগ্যতায় আপনাকে যেতে হবে, আপনাকে অবশ্যই পীর মুর্শিদে হাত ধরা থাকতে হবে, অবশ্যই ওলিয়া উলিয়া গাছ কুতুবের হাত ধরা থাকতে হবে। এটি এরকম একটি আমল যে আপনি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, বলতে দেরি হবে, হয়ে যাবে রাত্রে ঘুমানোর আগে মাত্র তিনবার মাত্র বলবেন, তিনবার মাত্র বলে বলবেন আল্লাহ মানে কাজটি যেন হয়ে যায়, আর আমি জানি আল্লাহ এই কাজটি হয়ে যাচ্ছে, এটি ভেবে আপনি ভাববেন যে কাজটি হয়ে যাচ্ছে, দেখবেন কাজটি হয়ে যাবে সকাল হওয়ার আগে ইনশাআল্লাহ। তবে ইসমে আজমটি আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে, যে ইসমে আজম আপনাকে এই আপনার যে নির্দিষ্ট সংখ্যা, আপনার নাম বা মা বাবার নামের উপর আমি যে সংখ্যা বলে দেবো, এই সংখ্যার বাইরে ঠিক আছে আরও সংখ্যা আছে, তিনটি সংখ্যা এটি পদ্ধতি দিয়ে পাঠ করা যায়। একটি যারা আপনার টাকা পয়সার জন্য, রোগশোকের জন্য, দুঃখ কষ্টের জন্য, অভাবনটের জন্য পড়তেছেন, আমি তাদেরকে একটি কথা বলবো, আপনারা আমলটি রাত দিন 24 ঘন্টা পাঠ করতে থাকবেন, যখনই মনে পড়ে তখনই পড়তে থাকেন, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে, ঘুমাতে, শুতে, সর্ব অবস্থায় অজু বেজ আমলটি পাঠ করতে থাকেন। এটি এমন এক ইসমে আজম, এটি এমন এক ক্ষমতা, এমন এক পাওয়ার যেটি দেখে আপনি মানে হতবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আপনাকে এত দ্রুত চেঞ্জিং করে দিচ্ছে, এত দ্রুত আপনার দোয়া কবুল হবে, এত দ্রুত আপনি যা চাচ্ছেন তা কিছু পেয়ে যাবেন স্বপ্নের বাইরে। ভাই বীর ফকিরের পা ধুয়ে ধুয়ে পানি খেয়ে যদি 12 বছর কাটান আপনাকে বলবেন না ইসমে আজম কোনটি, 12 বছরও আপনাকে কিছু লিখে দেবে না, 12 বছর আপনাকে শিখিয়ে দেবে না কোনো জিনিস, শিখাবে না, সে শিখাবে না, সে তার সন্তানকে শিখাবে, সে শিখাবে না কারণ সে তার আপন ভাই বোনের সন্তান এদেরকে শিখাবে, তাদের পরে তারা পীর হবে, অলি হবে, আপনাকে সে গড়ে দেবে না। আপনি তাদের পিছিয়ে টাকা পয়সা অর্থসম্মত ব্যয় করতে পারবেন, কিছু গরু তো আছে, গরু নিয়ে বীরের দরবারে যায় ঠিকই, ছাগল নিয়ে যায়, সে এক ছাগল গরু নিয়ে যায়, আরেক গরু, সে গরু যে গরু এগুলো ঘুরতেছে তার পিছনে, কিন্তু সে যে তাকে কিছু দিচ্ছে না, শিখাচ্ছে না, তার মতো করে দিচ্ছে না, এগুলো তার চিন্তাতেই নেই। তবে হ্যাঁ, গুরু ভক্তি অন্তত মর্যাদাপূর্ণ জিনিস, আপনার পীর মুর্শিদকে অন্তত ভক্তি করতে হয়, নিজের যান জীবন যৌবন অর্থ সম্পদ গরু ছাগল তো সেখানে কিছুই না, সব কিছুর বিনিময়েও তার চেয়েও বেশি তাকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, তার হুকুম শিরোদর্জা মানতে হয়, তাহলেই গুরুর মন জয় করা যায়, আর গুরুর মন জয় করতে পারলে সেই ব্যক্তি জীবনে যা চায় তাই পাওয়া সম্ভব। যদি তার গুরু সঠিক হয়ে থাকে, তার গুরুর মাঝে জ্ঞান থেকে থাকে, তার মুর্শিদের মাঝে ওই ধরনের পাওয়ার থাকে, শক্তি থাকে, তার মুর্শিদ তাকে তার মুর্শিদের মতো করে ঘুরে দিতে পারে, এমনকি মুর্শিদ তার এই যে শিষ্য সন্তানকে সে ইচ্ছে করলে
ইচ্ছে করলে তাকে তার চেয়েও আরও বহুত ক্ষমতাধর শক্তি হিসেবে সে তাকে আপনার প্রকাশ করতে পারে, জাহির করতে পারে। এটাই জগতের নিয়ম। এই জগতে যত অলিয়া উলিয়া গাছগুতদের জীবনী দেখবেন, দেখবেন যে তার শিষ্যরা তাকেও ছাড়িয়ে গেছে বা তার চেয়েও বেশি পাওয়ার অর্জন করেছে। এরকম আজকে ইসমে আজম যেটি আমি বলতেছি সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা দুটির নাম ইয়াহাইয়ু ইয়াকাইয়ুম। ইয়াহাইয়ু ইয়াকাইয়ুম আপনাকে পাঠ করতে হবে ইসমে আজমটি। এই গোপন সূত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। যারা আল্লাহকে ভালোবাসেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যারা অলিয়া উলিয়া সালেহিনদের অন্তর্ভুক্ত হতে চান বা তাদের সহমতে থাকতে চান, তাদের হাত মাথার উপর রাখতে চান, অটোমেটিকলি আল্লাহর অলিয়া উলিয়াদের সাথে আপনার সাক্ষাৎ ঘটবে। অলিয়া উলিয়ার আপনাকে বকে টেনে নেবে ইনশাআল্লাহ। এটি এরকম একটি পাওয়ার, এরকম একটি ক্ষমতার কথা আমি আপনাদেরকে বললাম, যেটি দ্বারা পৃথিবীর এমন কোনো কাজ নেই সে যেটি করা সম্ভব নয়, অসম্ভবকে সম্ভব করা যেই আপনার ইসমে আজমের কাজ। সে ইসমে আজম যেটি দ্বারা অদৃশ্য হওয়া সম্ভব, যেটি দ্বারা আপনার পানির উপরে হাঁটা সম্ভব, যেটি দ্বারা আগুন নিভানো সম্ভব, যেটি দ্বারা জগতে যা বলবেন তাই করা সম্ভব, নিঃসন্তানকে সন্তান দেওয়া সম্ভব, যেটি দ্বারা আল্লাহ তাআলার নূর পাওয়া সম্ভব, রাসূলের সাক্ষাৎ পাওয়া সম্ভব, অলিয়া উলিয়া গণ্যের সাক্ষাৎ পাওয়া সম্ভব। এটি এরকম একটি পাওয়ার, ক্ষমতাশালী একটি আমল। আমি সংখ্যাটি না বলার কারণ বারবার আমি ব্যাখ্যা করতেছি যে ঠিক আছে, এক শ্রেণীর অসাধু শ্রেণীর যে ইউটিউবারগুলো আছেন বা বদমাশগুলো আছেন, এগুলোর জন্য আপনাদেরকে আমি সংখ্যা বলতে পারতেছি না, নাহলে অবশ্যই আমি সংখ্যা বলে দিতাম। তবে এটি দ্বারা আপনি যদি বা কোনো মারাত্মক কোনো বিপদে সম্মুখীন হন, মারাত্মক কোনো সমস্যা থাকেন, ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা একটি পাঠ করতে থাকবেন। রাতের ঘুমানোর আগে 3 বার পাঠ করে আপনি কাজটি হয়ে যাওয়ার নিয়ত করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দরবারে বেলা শিবের দোহাই দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার কাজটি হয়ে যাবে। আমাদের চ্যানেলের যে কোনো এজাজত পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমিন তাসবিহগুলো লিখতে হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, তাহলে অবশ্যই আমাদের এজাজত হয়ে যাবে, আমাদের কাছ থেকে এক্সট্রা এজাজতের প্রয়োজন পড়বে না। তবে কিছু কিছু আমল আছে যে সকল আমলে আমরা বলে থাকি আমাদের দরবারে জিনিসপত্র সংগ্রহ করার জন্য, সেগুলো সেই ধরনের জিনিসপত্র ছাড়া আসলে কোনো এজাজত হয় না আমাদেরকে, অযথা শুধু শুধু মেসেজ পাঠিয়ে আমাদেরকে বিরক্ত করে কোনো লাভ নেই বা সেটির উত্তর আমরা এই কারণেই দিই না, কিন্তু আমরা বলে দিয়েছি সেই আমলগুলোতে সেগুলোতে আমাদের জিনিসপত্র প্রয়োজন, যে কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা বলিও না, যে কোনো জিনিসপত্র প্রয়োজন আছে এমনিতে আমল করলেই হয়। তো যাই হোক, আপনারা যেখানে কোনো কিছু উল্লেখ করা নেই সেখানে আপনারা আমল করলেই কাজ হয়ে যাবে। আজকের ইসমে আজমটি এরকম একটি ইসমে আজম যেটি ইনশাআল্লাহ অবশ্যই আপনার যে কোনো মুসিবতকে টলিয়ে দিতে পারে, যে কোনো বিপদকে আপনার দূরে ছেড়ে দিতে পারে, আর সমান পর্যন্ত দ্বার দেন মহা মুসিবত বিপদ আপনার সব কিছু দূর করে দিতে পারবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।